হাসান বাবু কি তোমরা কি করো এখানে এটা ভেকু দিয়ে মাটি হুড়ি এটা কি এটা কি নতুন ভেকু হ্যাঁ কি দিয়ে বানাইছো এটা বোতল আর রাবার দিয়ে আচ্ছা মাটি হুড়াটা দেখি একটু বাহ নতুন ভেকু দিয়ে মাটি করতেছে হাসান বাংলাদেশ ম্যাড বাই বাংলাদেশ নতুন ভেকু ম্যাড বাই বাংলাদেশ জুনাইদ দেখি জুনাইদ মাটি ঘুরে তো জুনাইদ মাটি ঘুরে চলো 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 জুনাইদ এবং হাসান বাবু মাটি ঘুরতেছে ওদের নাকি এটা ভেকু ম্যাড বাই বাংলাদেশ বাংলাদেশ এরকম ভেকু হলে তো গোটা বাংলাদেশ ঘোরা সম্ভব ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ভেকু দিয়ে সুন্দর কাজ চলতেছে চলো ঘুরা 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 হ্যাঁ তাড়াতাড়ি করে ঘুরা ভেকু দিয়ে মাটি ঘুরা চলতেছে এই যে কই মাটি ভালো করে ঘুরা হচ্ছে না তো ঘুরা 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 না 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 ঘুরো 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 মাটি ঘুরো মাটি ঘুরো তাহলে কিন্তু টাকা দেওয়া হবে না ওরে ভেগু দিয়ে মাটি ঘুরো তাড়াতাড়ি করে ঘুরো হ্যাঁ মাটি ঘুরতে থাকো মাটি ঘুরতে থাকো যে বেশি ঘুরতে পারবে তাকে কিন্তু বেশি টাকা দেওয়া হবে আজকে সারা দিন ধরে কাজ করবে তোমরা হ্যাঁ আচ্ছা তুমি বলো তো কিভাবে এটা হচ্ছে তৈরি করলা ভেকু বোতল কাটি দড়ি লাগে জুতা কেটে লাগাইছো মুখ লাগিয়ে তার বান দিয়ে বানিয়েছি প্রথমে এখানে দেখি এখানে তুমি প্রথমে জুতা কাটে লাগাইছো হ্যাঁ জুতা কাটে এখানে তুমি বোতল বোতল লাগাইছো আর এখানে হচ্ছে তুমি এই যে দেখেন এই যে এখানে দড়ি দিয়ে বাঁধছে এখন একটু টানে দেখাও তো একটু টানে দেখাও তো টান দাও তো দেখি ও হেভি বুদ্ধি তো বাঙালির মাথায় এত বুদ্ধি এই ভেকু তুমি বানাই দিছো জুনাইদ কে বানাই দিছো এটা জুনাইদ কয় টাকা দিবে তোমাকে এই ভেকু বিশ টাকা দিবে আচ্ছা বিশ টাকা দিয়েও ভেকু পাওয়া যায় না তুমি মাঠে ঘুরো অনেক সুন্দর তো মাটি কাটার বাঙালির নতুন ভেকু যেটা ইমাম হাসান তৈরি করছে ও অলরেডি ভেকু তৈরি করে এই ভেকু হচ্ছে বিক্রি করা শুরু করে দিছে পার পিস বিশ টাকা যদি দর্শক যদি আপনাদের যদি লাগে তাহলে বিশ টাকা দিয়ে আপনারা একটা ভেকু কিনতে পারবেন আর এইভাবে করে মাটি কাটবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা নতুন কোনো হাসানের নতুন কোনো আবিষ্কার নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো এবং আপনাদের সকলের দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ